কাল ছিল মার্চ মাসের শেষ দিন আর আইপিএল শুরু হওয়ার প্রথম দিন। কালকের দিনটা ভাই আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, কারণ অনেক দিন পর আইপিএল শুরু হবে, প্রায় এক বছর পর। মানে সবাই বসে থাকে আইপিএলের জন্য, কারণ প্রত্যেকটা ভালো ভালো প্লেয়ারকে আমরা তাদের বিপরীতে দেখতে পাবো, এটা তো একটা ব্যাপার থাকেই। তারপর যে আইপিএল ওপেনিং সেরিমনি হয়, প্রত্যেক বছর হয়, অতটা ভালো লাগে না বা পাঁচটা দিন আমি দেখিই না, বলতে গেলে ডাইরেক্ট খেলাটা দেখি, সাড়ে সাতটা বা আটটা দিকে হয় খেলাটা দেখি। কিন্তু এই বছর আইপিএলের ওপেনিং সেরিমনিটা বেশ আলাদা ছিল, আমার কাছে তো স্পেশাল ছিল, সবার কাছে জানি না। কারণ এই বছর আইপিএলের ওপেনিং সেরিমনিতে পারফরমেন্স করার কথা ছিল, মানে হয়েওছে, সেটা হলো অরিজিৎ সিংয়ের। সে বাংলার গর্ব নয়, শুধু আমাদের দেশের গর্ব। তাকে তো আমি টিকিট কেটে দেখতে পাইনি, কদিন আগে হয়েছিল, 18 ফেব্রুয়ারিতে হয়েছিল আমাদের কলকাতায় অরিজিৎ সিংয়ের কনসার্ট, সে তো যেতে পারিনি আমি, কারণ টিকিটের প্রাইস অনেক ছিল। ঠিক আছে, যা হোক, একটা ভাবলাম টিভিতে দেখবো, কিন্তু কালকে দেখে মনটা একদম জুড়িয়ে গেল। ঠিক আছে, মানে আহমেদাবাদ স্টেডিয়াম সব থেকে বড় স্টেডিয়াম আমাদের, ঠিক আছে, প্রায় 1 লাখের উপরে মানুষ এসেছিলো, তার সামনে অরিজিৎ সিং পারফরমেন্স করেছে, নিজে বলছে ভুলচুক মাফ কর দেনা, পহলি বার মে ইতনে সারে ক্রাউডকে সামনে গানা গা রহা হুঁ, মানে সত্যি মানে বিশাল একটা গর্বের বিষয়। ঠিক আছে, প্রায় 3:45 মিনিট মতো গান গাইলেন, শুনলাম, আমি পুরোটাই দেখলাম, টিভিতে দেখছিলাম, বেশ ভালোই লাগলো, মানে আলাদা এক্সপিরিয়েন্স ভাই। মানে চাই তুমি সামনে শোনো, বা মানে যারা স্টেডিয়ামে ছিল তাদের তো মানে বিশাল ভাগ্য, আইপিএল ওপেনিং সেরিমনি থেকে শুরু করে ধোনির এন্ট্রি, ধোনির মাঠে আসা, ধোনির ব্যাটিং, ধোনির ক্যাপ্টেন্সি দেখা, ধোনির ছয় দেখা, তারা মানে জীবনের মানে অর্ধেক জিনিসটাই মানে স্বপ্নটাই হয়তো পূরণ করে নিয়েছে। ঠিক আছে, তো আমি যা হোক টিভিতে দেখেছি, ধোনির এন্ট্রি দেখেছি, অরিজিৎ সিংয়ের গান দেখেছি, তো মানে আমরা এমন ভক্ত অরিজিৎ সিংয়ের, সবাই জানি না, কিন্তু আমার কাছে মানে যদি আমি কাউকে ভগবান হিসেবে দেখি, মানে গানের দিক থেকে, তিনি হলে অরিজিৎ সিং। ঠিক আছে, আমার কাছে তিনি এমন ভক্ত, আমি যদি তাকে কোনো দেখি তাকে আমি নিশ্চয়ই নমস্কার করব, তেমন তারও ভক্ত হয়তো ধোনি, সে তাকে কেউ নমস্কার করছে, মানে কত বড় একটা মাপের মানুষ, তার ভক্তকে, ভগবানকে সে নমস্কার করতে পারছে, তার কাছে একটা আলাদাই পাওনার বিষয়। আমি আমি তুমি হলেও তাও এটাই করতাম। ঠিক আছে, অত একটা বড় মানুষ, মানে চারিদিকে তার ফটো নিয়ে আলোচনা, আজকে যাই হোক ফটো দেখলাম, সব ফটো নিউজ চ্যানেলে সব শেয়ার করেছে, মানে মানুষটা কত বড় লেভেলের মানুষ। অরিজিৎ সিং, ধোনি, দুজন লেজেন্ড ভাই, দুজনেই গুড, গ্রেটেস্ট অফ অল টাইম, মানে দুজনকে একসাথে দেখা দেখা মানে মানে চোখটা ভাই জুড়িয়ে গেল। কালকে যখন ওই মানে গাড়ি নিয়ে যাচ্ছে ওম দেব, হয়তো এটা লাস্ট আইপিএল, মানে অনেক কিছু পাওনা হয়ে গেল, তাহলে বেশ ভালো লাগলো এগুলো দেখতে, এটাই বলার ছিল। তো ভাই, দুজন লেজেন্ডকে একসাথে মাঠে দেখা, আর অরিজিৎ সিং এত মানে গর্ব, মানে আমাদের বাংলার গর্ব, পুরো দেশের গর্ব, মানে তাকে এত উঁচু জায়গায়, মানে জাস্ট অসাধারণ। পুরো মাঠ অরিজিৎ অরিজিৎ বলে চেল্লাচ্ছে, পুরো মাঠ ধোনি ধোনি, এটা তো চেল্লাবে, মানে ধোনি যেখানে যায় সেই মাঠটা তারই হয়ে যায় ভাই। ঠিক আছে, কারণ কালকে গুজরাটে খেলা ছিল, কিন্তু হলুদ পতাকা পুরো স্টেডিয়াম জুড়ে তারই ঘুরে যাচ্ছে ভাই, তারই। ধোনি সিঁড়ি থেকে নামছে, প্রত্যেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে তার ভিডিও করবে বলে, আমি হলেও তাই করতাম, তোমরা হলেও হয়তো তাই করতে। ঠিক আছে, ধোনি যখন ব্যাটিং করতে ঢুকছে, তার ওয়াকটা দেখাচ্ছে পুরো ক্যামেরা নিয়ে, আর পেছন দিয়ে শাউট হচ্ছে, ধোনি ধোনি ধোনি। এর থেকে বড় পাওনা মানে ইচ্ছে ছিল এবার আমার আইপিএল দেখতে, আর কিন্তু ভাই সোল্ড আউট হয়ে গেলো, একটাও টিকিট পাইনি, এটা বাজে হয়ে গেলো, এটাই হয়তো ধোনির লাস্ট বছর, আমার দেখা হলো না কোনোদিনও ধোনিকে সামনাসামনি স্টেডিয়ামে, সেটা একটা রয়ে গেলো ব্যাপার স্যাপার, কিন্তু কোহলির খেলাটা কোনো দেখতে যাবো আমি, এটাই। কিন্তু ধোনি ধোনি, তুমি যদি বাড়িতেও চেল্লাও না, ধোনি ধোনি মানে গায়ে কাটা দিয়ে ওঠে, এখনও বলছি গায়ে কাটা দিয়ে উঠছে, ধোনি ধোনি, মানে এরা মানে কালকে জানি সিএসকে হেরে গেছে, কিন্তু হেরে যাওয়া বা
ইতিহাস এর থেকে তুমি একটা ভালো প্লেয়ারকে নির্বাচন করতে পাও না ভাই। সব থেকে সেরা ক্যাপ্টেন আমাদের ধোনি। তারপর যদি মানে কোনো মানুষ যদি এদের অপমান করে রাখে না, আরে সিং ধোনি, মানে তাদের মানে একটা বিবেকবোধ কিছু নেই, তারা ভেবে নেবে। কিন্তু কালকে দুজন মানুষকে একসাথে দেখে আরে সিং নমস্কার করছে, ওই আটা দেখে মানে জাস্ট মনটা জুড়িয়ে গেল। বেশ ভালো লাগলো, এটুকুই আমার বলার ছিল। আজকে আবার কলকাতার খেলা আছে, রাতে আবার দিল্লির খেলা আছে, তো দেখবো তোমাদের কেমন লাগছে IPL। আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর কালকের বিষয়টা যদি কেউ কমেন্ট করে জানতে চাও তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাতে পারো, এটাই শেয়ার করার ছিল। তো ভিডিওটা এটুকুই, একটু পরে ভিডিওতে দেখা হচ্ছে, নতুন ব্লগ আসবে, দেখা হচ্ছে। তো চলো, টাটা।